ওকে, বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোয়া থেকে। তো এই মুহূর্তে যারা আমরা ইতালি প্রবাসী পেজের মাধ্যমে যারা লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে এই লাইভের রেকর্ডটা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যারাই আমাদের সাথে জুমের মাধ্যমে সংযুক্ত হতে চান, জুমের আইডি, লিংক, পাসওয়ার্ড আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে, ওখানে ক্লিক করে সাথে সাথে আমাদের সাথে জয়েন করতে পারবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে আমাদের ক্লাসটা দেখতেছেন, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমাদেরকে, সরাসরি প্রশ্ন করতে পারবেন ফেসবুকে কমেন্ট করে। আর যে যেখান থেকে জয়েন করছেন আমাদের সাথে জুমের মাধ্যমে, আপনি আপনার নামটা এবং কি কোন শহর থেকে বলতেছেন পরিচয়টা দিন, তাহলে আরেকজন উৎসাহিত হবে ইনশাল্লাহ। তো একটু সালাম শেয়ার করে আলাইকুম। দেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই ফারুক, ইতালি ত্রেস্তে থেকে। ফারুক ভাই ত্রিয়াস্তের থেকে না? জি ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ওকে, ধন্যবাদ। জি, আরো অনেকে আছে আমাদের সাথে জুমে সংযুক্ত আছে, সবাই সবার পরিচয়টা দেন, কোন শহর থেকে বলতেছেন। আসসালামু আলাইকুম নাজম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হৃদয় ইসলাম আনকোনা থেকে। আনকোনা থেকে হৃদয় ভাই না? জি জি, ঠিক আছে। ওকে, আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই তারান্ত থেকে, ভালো আছেন? তারান্ত থেকে না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এমডি শামীম শিকদার ভাই। জি ভাই, আমি শামীম। জি শামীম ভাই, আপনার কমেন্ট দেখছি আমরা, ঠিক আছে আপনি আমাদের সাথে আছেন। জি, আর কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। রায়হান রোম থেকে। জি রায়হান ভাই রোম থেকে না? জি, অনেকে সংযুক্ত আছে আমাদের সাথে, মিলান থেকে অনেকে আছে। আপনার আপনাদের পরিচয় বলে দেন। আসসালামু আলাইকুম ভাই, প্রান্ত মিলান থেকে। হ্যাঁ প্রান্ত ভাই মিলানো থেকে, এবং কি আমাদের সিস্টার বাবলিও আছে মিলান থেকে, অনেকে আমাদের সাথে সংযুক্ত আছে জুমের মাধ্যমে আর কি। তো জুমে আমাদের কল্লোল ফ্লোরেন্স থেকে। ফ্লোরেন্স থেকে, ফিরেন্স থেকে না? ভাই আমি কি একটা কোশ্চেন করবো আপনাকে একটু? জি বলেন। আচ্ছা, পাতেন্তে পরীক্ষা কি ইংরেজিতে দেওয়ার কি কোনো সিস্টেম কি আদৌ আছে কিনা? সিস্টেম আগে ছিল, আগে ছিল, তারা ইংরেজিতে দেওয়ার পরে সমস্যাটা হচ্ছে যে অনেকে দেখা যায় পাশ করে ফেলে কিন্তু ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছুই জানে না, তারা প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারে না। তো এই ক্ষেত্রে তারা এটা তুলে ফেলছে আবার, যে ফার্স্টে ছিল আজ থেকে আপনার 8 বছর 10 বছর আগে ইংলিশে ছিল, এরপরে তারা তুলে ফেলছে, বলছে যে আমাদের ল্যাঙ্গুয়েজে হলে ঠিক আছে, না হলে আমরা দিব না আর কি। এটা হচ্ছে এই দেশের আইন, মোটরাইজেশনের আইন আর কি। ও আচ্ছা, ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। কামাল হোসেন ভাই, জি আপনার নাপোলি থেকে বলতেছেন, আমাদের সাথে ফেসবুকে কানেক্ট আছে কামাল ভাই আর কি। হ্যাঁ শামীম শিকদার ভাই, জি আপনারটা আমরা শুনতে পাচ্ছি। কেউ যদি সরাসরি আমাদের সাথে জুমের মাধ্যমে ক্লাস করতে চান, অলরেডি অলমোস্ট জুমে আমাদের অনেকজন ভাই কানেক্ট আছে এবং কি সিস্টাররা কানেক্ট আছে, আপনারা যদি আমাদের সাথে সরাসরি ক্লাস করতে চান, তাহলে জুমের লিংক আইডি আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে, সরাসরি আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। এবং পরবর্তীতে যারা আমাদের রেকর্ডেড ভিডিওটা দেখবেন ইউটিউবে, তখন কিন্তু আপনারা চাইলে কানেক্ট হতে পারবেন না, কারণ আমরা রেকর্ড ভিডিওটা যখন দেখবেন তখন কানেক্ট করা সম্ভব হবে না আমাদের পক্ষে। ওকে, এরপরেরটা হচ্ছে যে যারাই দেখতেছেন একটু শেয়ার করে দেন প্লিজ, একটু শেয়ার করে দিলে আরেকজন উপকৃত হবে ইনশাল্লাহ। ভাইয়া একটা একটু কথা ছিল, ওই মানে আমাদের যখন কুইজ করানো হইতেছে তখন অনেকেই আর কি ঢোকে, দেখেছে আউট সাউন্ড আসে, তো এইটার কারণে গেছে ক্লাসের একটা অমনোযোগী একটা ইয়া আইসা পড়ে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে এটা আমি আজকে থেকে একটা জিনিস ফেলানটা দিয়ে, হ্যাঁ আজকে থেকে এটা এভাবে আমরা করব যে কুইজে চলে গেলে আমরা যে কোনো একজন, যেহেতু এখানে সবাই নাম দিয়ে লগ ইন করছেন, আপনারা সবাই নাম দেখতেছি আমি, তো আমি একজন একজন করে জিজ্ঞেস করব, যাকে জিজ্ঞেস করব সে শুধুমাত্র সেই আপনার মাইক্রোফোনটা আনমিউট করবেন, তাহলে আর সমস্যাটা হবে না। ঠিক আছে, ওকে। তো একটু সাউন্ডটা বাড়ায় দেন, সাউন্ড শোনা যায় না। সাউন্ড আমাদের এখান থেকে ফুল সাউন্ড আছে, আপনার ফোনে হয়তো সাউন্ড কম আর কি, একটু বাড়ায় নিন। আমি সুমা বলছি রোম থেকে। জি সিস্টার সুমা রোম থেকে আমাদের সাথে কানেক্ট আছেন। জি, তো সবাই একটু শেয়ার করে দেন। শেয়ার করে দেন তাহলে আরেকজনও দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা শুরু করে দিচ্ছি। যেহেতু আমাদের এটা পাতেন্তে দি গুইদা, পাতেন্তে দি গুইদার মিনিংটা হচ্ছে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, তো যারা পরে জয়েন করছেন, যে আপনাদের সাথে আমি আসছি নাজমুল ইসলাম ইতালির মান্তোয়া শহর থেকে। তো আমরা যেহেতু আমাদের যে স্লোগানটা বা যে যার ভিতরে একটা বয় আছে আমাদের, আমরা
ইতালিতে যারা বসবাস করে বা ইতালি প্রবাসী যারা আছে সবার ভিতরে একটা ভয় কাজ করে যে পাতেন্তে ড্রাইভিং লাইসেন্সটা আমি কিভাবে নিব, এটা অনেক কঠিন। এই সমস্ত ভয়কে আমরা দূর করার জন্য আমাদের ফ্রি ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, কেউ যে কোনো ব্যক্তি আমাদের সাথে জয়েন করতে পারবেন। শনিবারে আমাদের ক্লাসটা হয় শনিবার রাত 10টা এবং কি মঙ্গলবার রাত 10টা থেকে 11টা, ঠিক আছে? তো ফেসবুকে অনেকে আমাদের সাথে কানেক্ট আছে, তো একটু শেয়ার করে দেন। আর কেউ যদি সরাসরি সংযুক্ত হতে চান, জুমের আইডি লিংক পাসওয়ার্ড দেওয়া আছে, সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। তো আমরা করতেছি পাতেন্তে দি গুইদা, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এটাকে শুদ্ধভাবে বলে পাতেন্তে দি গুইদা, ঠিক আছে? অনেক সময় আমরা অন্য রকমের শুনি, সেটা কিন্তু সঠিক না, এটাকে পাতেন্তে বলা হয়, পাতেন্তে দি গুইদা। তো আমরা যেটা নিয়ে ক্লাস করতেছি সেটা হচ্ছে পাতেন্তে বি। ওকে, তো পাতেন্তে বি আমরা আজকের যে ক্লাসটা করব সেটা হচ্ছে সিনিয়ালি দি ডিবিএ, তো নিষিদ্ধ আমাদের আজকে 14তম পর্ব আমাদের এই ক্লাসটা। যারা আমাদের ক্লাসগুলো মিস করছেন, আগের ক্লাসগুলো দেখেন নাই, বা যারা আমাদের সাথে নতুন ভাবে আজকে অ্যাড হয়েছেন, পুরানো ক্লাসগুলো আমরা ইতালি প্রবাসী যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে প্লে লিস্টে গেলে সবগুলা ক্লাস আপনারা, যে পাতেন্তে বি তে একটা ফাইল আছে ওইটাতে ফোল্ডারে ক্লিক করলে প্লে লিস্টে সবগুলা ক্লাস দেখতে পারবেন। যদি কারো মিসিং থাকে ওই ক্লাসগুলো দেখে নিন, আর না হলে আমার নাম্বারে যোগাযোগ করেন, আমি সবগুলো ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সেনিয়ালে দিবিয়েত, মানে কি নিষিদ্ধ যে সমস্ত সেনিয়ালে গুলো আছে, যেগুলো আমাদেরকে নিষেধাজ্ঞা দেয়, সেগুলো আমরা করতেছি, ঠিক আছে? ওকে, তো এটা আমি বারবার বলে আসতেছি আপনাদেরকে যে এই এই মিনিংটা, একজন ভাই হয়তো ভিডিও অন করে রাখছে। ওকে, আপনার সেনিয়ালে দি প্রেসক্রিপশনে, মানে কি একটা কোম্পানির আন্ডারে তিনটা ব্যক্তি কাজ করে, সেটা হচ্ছে আপনার কি যে প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা আমরা অলরেডি করে ফেলছি, এখন আমরা করতেছি দিবিয়ে এবং কি অব্লিগো, এই তিনটা ক্যাটাগরি সিগন্যালের সাথে যদি যে কোনো একটা কুইজ আসে, যে একটা কুইজ আসছে যে আপনাকে বলতেছে যে এখন সেনিয়ালে দি প্রেসক্রিপশনে সবগুলো কুইজ বের হবে, যদি একটা পেরিকুলোর সাথে যদি এই কুইজটা আসে তখন তখন সেটা ফালস হবে, ঠিক আছে? এই জিনিসটা সবাই মুখস্থ, যারা পুরানো আছেন আমাদের এই ফ্রি ক্লাসের পুরানো মেম্বার যারা আছেন সবাই কিন্তু এটা জানেন। তো এরপরেও আমাদের নিয়মিত যদি কোনো ভিডিও লাগে, আপনাদের ভিডিও দেখতে চান, বা আমাদের নিয়মিত কুইজগুলো যেগুলো আমরা আমাদের ইজি বাংলা পাতেন্তে পেজে দিই, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাও লাইক দিয়ে রাখতে পারেন, এবং কি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যত নতুন নতুন আপডেট আছে সবকিছু আপনারা আমাদের এই চ্যানেলগুলোতে পাবেন, এবং কি আমরা ইতালি প্রবাসী যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন, আমরা ইতালি প্রবাসী পেজের সাথে। ওকে, এরপরেটা হচ্ছে সিনিয়রিটি দিবিয়ে, তো নিষিদ্ধ যে সিনিয়রিটা সেটা হচ্ছে সোনো দি সোনো তুতি চিরকোলাতি, মানে কি এটা একটা রাউন্ড ওয়ে এরকম গোলাকৃতি থাকে, ঠিক আছে? কোন বোর্দো রোসো, মানে কি এটার বর্ডারটা লাল থাকে, এড এচেসিওনে দি কোইলি কে ইন্ডিকা লাফিনে দি উন লিমিটে, মানে কি হয়তো একটা আছে আর এরকম আমরা চিরকোলাতি এ বিয়াঙ্কি, মানে সাদার উপরে একটা কালো দাগ চলে গেছে এরকম, সেটা বলে আপনাকে ফিনে মানে শেষ করে দেয়, যে পূর্বে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা এখানে শেষ হয়ে গেছে। এদিক হইলে দি পার্কেজ, এবং কি পার্কিং এর জিনিসগুলো আছে সিনিয়ালে দি দিবিয়ত। তো কাফি তলে দি রিফেরিমেন্ট, তো এটা 3 নম্বর অধ্যায় থেকে নিয়ে আসা, কোন কুইজ নেলা প্রবা দিয়ে যাবে, মানে এই কুইজ এইটা থেকে আপনার একটা কুইজ আসতে পারে এক্সামে, ঠিক আছে? এই আর্গুমেন্ট থেকে। ওকে, এরপরেটা হচ্ছে যে সিনিয়রটা আমরা করি নাই, আগে পূর্বে যেগুলো ছিল সেগুলো আমরা করে ফেলছি, কারো যদি কোনো মিসিং থাকে তাহলে আমরা আমরা ইতালি প্রবাসী যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটা থেকে দেখে নিবেন। ওকে, তো আমরা আজকে শুরু করব দিবিয়ে তো দি ত্রান্দিত আলি আউটোকারি কে সুপেরানো সাইভিয়ার গুলো ছিঙ্ক তোনার লাতে, মানে যে সমস্ত গাড়িগুলো আপনার 6.5 টন আপনার 6.5 টন ওয়েট ওভার করে তাদের জন্য এই নিষেধাজ্ঞাটা, ঠিক আছে? তো এখানে বলতেছে যে দিবিয়েতরি ট্রানজিট ভেহিকলি কে ভেহিকলি মেরচি কে সুপেরানো সাইভিয়ার গুলো ছিঙ্ক তোনের লাতে, মানে যে সমস্ত মালবাহী গাড়িগুলো আপনার 3.5 টন সুপেরার করে, সরি 6.5 টন সুপেরার করে তাদের জন্য নিষেধাজ্ঞাটা দিছে। ওকে, ভেহিকল ট্রানজিট আলি আউট অফ ভেহিকলি পার ট্রান্সপোর্ট দি মেরচি, ট্রান্সপোর্ট দি মেরচি হচ্ছে যে সমস্ত গাড়িগুলো আপনার মালামাল বহন করে, যে এই ক্ষেত্রে আপনার একটা ট্রাক হতে পারে বা একটা আপনার আউটো ট্রেন হতে পারে, যেগুলো আপনার মালবাহী গাড়ি যেগুলো মাল বহন করে ট্রান্সপোর্ট করে তাদের জন্য নিষেধাজ্ঞাটা, অন্যদের জন্য না। এরপরে বলছে যে ট্রান্সপোর্ট আমি মেরছি আউটো কারি আউটো ট্রেনই আউটো আর্টিকুলাতি, মানে একটা বড় ট্রাক হতে পারে, আউটো আর্টিকুলাতি অনেক লম্বা ধরনের একটা ট্রাক হতে পারে, এবং কি আপনার আউটো ট্রেনই, আউটো ট্রেনই হচ্ছে এটা যেটাতে 2টা রিমর্কিও থাকে, 2টা বগি থাকে আর কি ট্রেনের মতো দেখতে। ও
ai veicoli ad uso speciale, vettoline, auto, autocistrene, eccetera. Mani, e dopo te pare di special on a chomaki, on a chomamba, de chi è special on a lomba, catinishni, jaba, abna breezer, on a chomaki, je breezer cacciole, je breezer manaval, jegula se segulani, on a lomba, a camion taki, jegula matome, on a bari mal nija, to, either cotta volte, ero cane, provo scorta parola, tada giorno, nishido, chicase. Ma con massa a pieno carico, manita del weight up, giù di pieno carico riporto nella carta di circolazione superiore a quella indicata nel segnale, in questo caso 6,5 tonnellate, manita del carta di circolazione, del documento giù di legata che tu margarita roe, share soy tonner upore, tavole tu mi era stata di provesh porte parvana, quindi share soy tonner bitore giù di tacchetto, con c'è provesh porte parve. E poi volete consente il transito ai veicoli merci con massa complessiva pari uguale o inferiore a 6,5 tonnellate. Volete caro giù di weight, carta di circolazione, vittore, bascema, la malnevar, porro, share soiton e vittore, asset, total, weight, share soiton, shaking to attack over foreneta, le share provish porte barbe, bunki, share soiton e niche, inferiore, 6,5 tonnellate, share soiton e nicho giù di qua, taulesce, erasta, provish porte barbe, take, nisha da gradena. In presenza del segnale, consentito il transito di autocaravan. Goto class ami bujhe dise autocaravan ki autocaravan kampar hocche jetar bhitore manush boshobash korte pare seta kintu transport merchant na kintu eta ekta bashar moto thik ache seta ke bole autocaravan kintu alojjo ta she korte parbe gari ekta kono ekta sosta jagate autocaravan er movimento seta bhitore boshobash korte parbe na thik ache to adli autobus in quanto sono veicoli destinati al trasporto di persone, ma ne autobus e anche autocaravan, cioè tarashudu, manush bohon kore, kono mala mal bohon kore na, tahole ei khetre, tader jonno consentito tara chaile jaite parbe. To asha kori amar kudro gyane shobai ke bujhaite parchi, er pore jodi karo kono proshno thake. Okay, proshno na thakle amra quiz e chole jai. Potom questa hocche apnar in presenza del segnale raffigurato è consentito il transito agli autobus eta shudhumatro amader ami nam boltechi ke diben Rohim Ali bhai ekjon achen Rohim Ali bhai apni questa r uttor den microphone ta unmute kore uttor den ki hobe vero ok ekhane bolche in presenza del segnale raffigurato è consentito il transito agli autobus mani e rasta die e segnale ta dekhar pore in presenza del segnale raffigurato mani ami উপরে চিত্রতে যেটা দেখতেছি সেটা আমাকে যে কনসেন্টিরে করে পারমিশন দেয় ট্রানজিট আলি আউটবাস মানে একটা আউটবাস এখানে প্রবেশ করতে পারবে অবশ্যই বেরো ওকে এরপর একটা হচ্ছে ইন প্রেজেন্স দ্যাল সিগন্যাল রাফিগুরাতো এ ভিয়েটাতো ইল ট্রানজিটো দি দি আউটোকারি se sulla carta di circolazione è indicata una massa a pieno carico superiore a 6,5 tonnellate এটা উত্তর দিবেন কামরুন নাহার একজন সিস্টার আছেন মনে কামরুন নাহার vero ok to ekhane uni uttor ta shotik dise amader ei system ta ei karone korchi jeito onek shomoy amra onek shobdo hoy ei jonno jara achen shobai kintu bujhte parben je keno ber hocche keno false hocche ebong ki shobai attention thaken ekjon ekjon kore ami jiggesh korbo to ekhane bolche in presence del segnale raffigurato je segnale ta je chitro ta ami upore dekhtechi even amader facebook e jara live dekhtechen apnara chailo amader sathe comment e shongjog korte mane comment er maddhome janate paren apnar uttor gula ki amader zoom e onek bhaira connect ache ebong onek sister connect ache ar ki to ekhane bolche in presenza del segnale raffigurato, je segnale ami chitrote dekhechi, è vietato il transito di autocarri, mani je somosto autocarri gula, je somosto truck gula, jader apnar carta di circolazione, garir kagozpotro er upore lekha ache je tader weight 6.5 ton er upore, mani apnar 6500 kg er upore tara ei rasta diye probesh korte parbe na superiore, tahole ki hobe? Obosshoi bero, jeito ekhane viettare korche, nishedhagga dise. Ok, per questo c'è in presenza del segnale raffigurato è consentito il transito agli autocarri di massa complessiva pari a 7,5 tonnellate. E da Ekjon Mehdi Mir, Ekjon Mehdi bhai ase, Mehdi bhai apne uttor den eta ki hobe? Eta false hobe bhai. Ok, thik ache eta.
কি কারণে ফালস হবে? এখানে বলছে যে ইমপ্রেজেন্সা দ্যাট সিনিয়ালের রাফিগুরাতো, মানে উপরের ছবিতে যে সিনিয়ালটা আমি দেখতেছি, চিত্রতে যে ছবিটা দেখতেছি উপরে সিনিয়ালটা একনসেন্টিত। কনসেন্টিত মানে হচ্ছে যে আমাকে পারমিশন দেওয়া, আমাকে পারমিশন দিছে ইল ট্রানজিট আলি আউটোকারি, মানে যে সমস্ত মালামাল গাড়ি গাড়িগুলো আছে আউটোকারি দি মাসা কমপ্লেসি বা পারিয়া সেতে বিয়ের সেতে বিয়েগুলো ছিঙ্কো টনের লাতা, মানে 60 টনের ভিতরে যে সমস্ত গাড়িগুলো আছে তাদেরকে এই রাস্তায় পারমিশন দেয়, তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে। আসলে আমরা যা পরে আসছি এই রাস্তায় কিন্তু 6.5 টনের উপরে চলে গেলে তারা প্রবেশ করতে পারবে না, তাহলে এক্ষেত্রে এটা ফালস। ওকে, এরপরেরটা সিস্টার কলি আক্তার হয়তো হাত তুলছেন, আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করা হবে এখন। ওকে, 4 নম্বর কোয়েশ্চন হচ্ছে ইমপ্রেজেন্স অফ দ্য সিগন্যালের ফিগুরাতো এখন সেন্টিত ইল ট্রানজিট আলে আউটো কারাভান, যে আপনি উত্তর দেন সিস্টার কলি আক্তার। বেরো, এখন বলে দেন কেন বেরো। এখানে বলছে যে আউটো কারাবান, যেটা হলো মানুষ মানে চলাচল করে, এই সিগন্যাল দিয়ে বোঝাচ্ছে যে এখানে কারাবান চলাচল করতে পারবে, অনুমতি আছে। হ্যাঁ, আউটো কারাবান হচ্ছে যেটা ভিতর মানুষ বসবাস করতে পারবে, যেটা বাসার মতো আর কি। তো এই ক্ষেত্রে বলছে ইন প্রেজেন্স অফ দ্য সিগন্যাল রাফিগুরা, তো যে যে সিগন্যালটা আমি প্রেজেন্ট দেখতেছি উপরে সেটা যে রাফিগুরা তো কনসেন্টিত, কনসেন্টিত মানে হচ্ছে আমাকে অনুমতি দেয়, আমাকে পারমিশন দেয় ইল ট্রানজিট আলে আউটো বানান, আর আউটো কারাবান মানে একটা আউটো কারাবান এই রাস্তায় প্রবেশ করতে পারবে, অবশ্যই বেরো। ওকে, আশা করি সবগুলা কুইজ এবং কি থিওরিটা বুঝাইতে পারছি সবাইকে। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যার প্রশ্ন আছে সে শুধু মাইক্রোফোনটা অন করেন, মানে আনমিউট করেন আর কি, আর প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে চলে যাব। ভাই পারি অর্থ কি? যে পারি পারি মানে সমান, পারি সমান সমান মাপ আর কি। ধরেন পারি পারিয়া পারিয়া সাথে তো সাথে বিরগুলা চিনকো তো এর মানে হচ্ছে যাই 7.5 টনের সমান। ঠিক আছে, পারি ডিসপারি, পারি হচ্ছে সমান আর ডিসপারি হচ্ছে যাই, যেটা হচ্ছে যে আপনার যে আমরা যে বলি বেজড আর কি, বেজডের মতো। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, মাসা আমেসা মানে কি? মাসা মেসা আপনার মাসা মেসা মানে মাসা হচ্ছে যে আপনার ওয়েটটা আর কি, আর আমেসা মানে আপনাকে অনুমতি দেয় বা পারমিশন দেয় আর কি। মাসা মেসা কোন কুইজে দেখছেন আপনি? এখানে একটা আছিল ভাইয়া, 13 নম্বর পড়বো আর কি, আপনার এই ইতালি প্রবাসী। হ্যাঁ, ওকে, মাসা ধরেন এখানে আপনার যে মাসাতে বলছে যে যে কি আউটোকারি সুপেরিয়রে সেভির সিংহ তনের লাতে, মাসা হচ্ছে তার ওয়েটটা, তার ওজনটা, ওজনটাকে বলে মাসা। তো মাসা আমেসা মানে তার যে ওজন আছে সেটা সেটা অনুযায়ী আপনাকে পারমিশন দেওয়া আর কি। ওকে, এরপরটা হচ্ছে আপনার দিবিয়েত দি ট্রানজিট আই ভিয়েকুলি আ মোটরে ত্রাইনান্তি উন রিমর্কিও। ঠিক আছে, যে যে সমস্ত মোটর বাইক মানে গাড়িগুলো আপনার একটা রিমর্কিও টেনে নিয়ে যায় তাদের জন্য নিষেধাজ্ঞাটা। ঠিক আছে, আমরা সিনিয়ালে করতেছি এটা, এই সিনিয়ালেটা করতেছি, তো এই ক্ষেত্রে কি সব ধরনের রিমর্কিও কে কি নিষেধাজ্ঞা দেয় নাকি সেটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। যে একজন ভাই জামান ভাই, জি ঠিক আছে, আপনাকে দেখতে পারতেছি আমরা, আর আপনারা যদি সরাসরি আমাদের সাথে জুমের মাধ্যমে যদি কানেক্ট হতে চান তাহলে জুমের মাধ্যমে আমাদের আইডি লিঙ্ক উপরে দেওয়া আছে, সরাসরি আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। ওকে, তো ভিয়েতেল ট্রানজিট আয় আ তুতি ভিয়েকলি কে ট্রাইনা উন রিমর্কিও, মানে যে সমস্ত গাড়িগুলো একটা রিমর্কিও টেনে নিয়ে যায়, রিমর্কিও মানে কি সাইডে যে এক্সট্রা যে রিমর্কিওটা আছে সেটাকে টেনে নিয়ে যায়, ওই সমস্ত গাড়িকে এখানে নিষেধাজ্ঞা দিছে। ঠিক আছে, সকল ধরনের গাড়িকে নিষেধাজ্ঞা দিছে, এবং কি একটা ক্যাটাগরি গাড়ি ছাড়া, সেটা হচ্ছে প্যারেল অফারিং দিছে, সেটা একটা রিমর্কিও হিসাবে মানে ক্যাটাগরি রিমর্কিওর ভিতরে পড়ে না। ওকে, সেটা আমরা দেখবো এখন। তো বিয়েতা ইল ট্রানজিট আ তুতি ভিয়েকুলি কে ট্রাইনা উন রিমর্কিও, কারাবান রুলস, কারাবানও হতে পারে একটা, রুলস হতে পারে, সকল ধরনের রিমর্কিও নিষিদ্ধ এখানে। রিমর্কি পেয়ার ইমবার্কাসিওনে, মানে কিছু কিছু রিমর্কিও আছে আপনি ইমবার্কাসিওনে যেগুলো আপনার হয়তো আপনার না কি বলে যে মারের সাইডে যে ইমবার্কারে করে জিনিসপত্র গুলো নিয়ে যায় ওগুলোকে নিষেধ করছে। আউতো ট্রেনি, এই সমস্ত আউতো ট্রেনি গুলো নিষেধ, আউতো আর্টিকুলাতি লম্বা বগির যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো যদি একটা রিমর্কিও থাকে তাদেরকে নিষেধ করছে। মেন্ত্রে কনসেন্ট, মেন্ট্রে কনসেন্টে মানে কি এরপরে পারমিশন দে ইল ট্রানজিট আই ভিয়েকুলি কোন কারেলো আপ্রেন্দিচে সি কনসিডারা পার্টে ইন্ট্রেগালে দেল ভিয়েকুলো, মানে কি এই যে এই কারেলো আপ্রেন্দিচেটা সেটা একটা রিমর্কিওর ক্যাটাগরির ভিতরে পড়ে না, সেটা হয়তো 750 কেজি পর্যন্ত নিতে পারে কিন্তু সেটা একে রিমর্কিও হিসাবে ধরে না, তো সেটা একটা গাড়ির মানে গাড়ির একটা অংশ হিসাবে ধরে। তো এই ক্ষেত্রে এই কারেলো আপ্রেন্দিচে যেটা ধরেন আপনার আপনার একটা বিলাবাড়ি আছে, বিলাবাড়িতে আপনি হয়তো ঘাস মানে কিছু ঘাসকে আপনি সংগ্রহ করছেন, কিছু ঘাস ফালাবেন বা কোনো একটা জিনিস আপনি নিয়ে ফালাবেন বা কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছেন ছোটখাটো জিনিস, ওই ক্ষেত্রে আপনি
আপনি চাইলে প্রবেশ করতে পারেন এই রাস্তা দিয়ে। দ্বিতীয়তটা কারেলো আপ্রেন দিচ্ছে যাদেরকে বলে তাদের জন্য না, এরকম একটা কারেলো আপ্রেন দিচ্ছে, ছোট একটা কারেলো যদি আপনার গাড়ির পিছে লাগানো থাকে তাহলে আপনি কিন্তু এটা নিয়েও প্রবেশ করতে পারবেন, আপনাকে পারমিশন দেয়। ওকে, এরপরে বলছে এ আউতোজ নোদাতো দুয়ে আউতোবুস উনিতি। ওকে, আউতোজ নোদাতো মনে আছে নেই কারো? আউতোজ নোদাতো হচ্ছে যাই আপনার একটা বাস, আমরা গত ক্লাসে যেখানে দিবিয়ে তো দি আপনার বাস, জোড়া লাগানো বাস, হ্যাঁ জোড়া লাগানো বাস আর কি, এরকম একটা লম্বা একটা বাস, ঠিক আছে, সেটা এই সাইডে একটা জোড়া লাগানো আছে কিন্তু এই জোড়াটা ছাড়া সে চলতে পারবে না, ঠিক আছে, সে যখন রাউন্ড নিবে তখন কিন্তু জোড়া দিয়ে ঘুরে আর কি, এরকম একটা রিমোর্কের মতো কিন্তু সেটা পুরাটা কমপ্লিট একটা বাস, তো ওই বাসটাকেও পারমিশন দেয় এখানে, ঠিক আছে, ওই বাসটাও এখানে যেতে পারবে। যে এ আউতোজনোদাতো দুয়ে বুস উনিতি তাহলে দা ফর্মে দা উন সোলো ভিয়েকল, মানে দুইটা বাস একসাথে লাগানো বোঝা যায় যে একটা বাস, তারাও কিন্তু যেতে পারবে। পয়সারে ইন্টারগাতো কোন পানেলো কে কনসেন্টে ইন ট্রাইনো দি রিমোর্কে ফিনো আদ উনা চারটা মাসা, মানে এটার নিচে একটা প্যানেলও থাকতে পারে যে হয়তো বলবে যে না এটা রিমোর্কেও যদি আপনার কি বলে আপনার ধরেন 2 টন হয় তাহলে সে যাইতে পারবে, এরকম একটা প্যানেল থাকতে পারে, ঠিক আছে, এরকম প্যানেল দিতে পারে। আর যদি যদি প্যানেল না থাকে তাহলে সকল ধরনের রিমোর্কেও নিষিদ্ধ, শুধুমাত্র কারেলো আপনার দিচ্ছে, এটা এটা হচ্ছে কারেলো আপনার দিচ্ছে তারা এবং কি আপনার আউটোবুস নদাতি তারাও যাইতে পারবে, আর আউটোবুস নর্মাল গুলো তো যাইতেই পারবে, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, কিছু কুইজ করব আমরা, প্রথম কুইজটা হচ্ছে সেনিয়ালে রাফিগুরা তো বিয়ে তেল ট্রানজিট আই বিয়ে কুলি আমতরে ত্রাইনান্তি উন রিমোর্কিও এনায়েত শেখ ভাই আপনি উত্তর দেন কি হবে এটা, এনায়েত ভাই বিয়ে তো এটা বের হবে। ওকে, এখানে বলছে এই সেনিয়ালে রাফিগুরা তো বিয়ে তেল ট্রানজিট, মানে এই সেনিয়ালটা আমাকে নিষেধাজ্ঞা দিচ্ছে আই বিয়ে কুলি আমতরে ত্রাইনান্তি উন রিমোর্কিও, মানে মোটর জাতীয় একটা গাড়ি যদি একটা রিমোর্কিও সাইডে যদি এরকম একটা এক্সট্রা একটা রিমোর্কিও নিয়ে যায় ওই ক্ষেত্রে কি তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে, তাহলে এটা কি হবে, অবশ্যই বের। ওকে, এরপরে এটা হচ্ছে সেনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা আউটোকারি ইন রালেন্টামেন্টো, এটা উত্তর দিবেন আমাদের কে আছেন, হৃদয় ইসলাম ভাই রোম থেকে মনে হয় না, হৃদয় ইসলাম ভাই আনকোনা থেকে, আনকোনা থেকে সরি, আপনার রোমের ছবি এই জন্য আমি মনে করছি রোম থেকে, রোমে গিয়েছিলাম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখানে বলছে এই সেনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা আউটোকার ইন রালেন্টামেন্টো, রালেন্টামেন্টো মানেটা কি জানেন আপনি? গতিরন করা, হ্যাঁ গতি কমানো, স্লো করা কি রালেন্টারে করে, তো বলছে যে আউটো কারি গুলা এখানে আসি গতি কমাচ্ছে রালেন্টারে হচ্ছে তারা, তাহলে এটা কি হবে এই ক্ষেত্রে, যে আপনার কথা আমরা শুনি না এবার বলেন, এটা ফালসো হবে, ব্রাভো, এটা ফালসো, যেহেতু আউটো কারি এখানে রালেন্টারে করবে না, এটা শুধুমাত্র একটা দিবিয়ে তো নিষেধাজ্ঞা দিচ্ছে এখানে রালেন্টারে করার জন্য বলে না। ওকে, এরপর এটা হচ্ছে ইন প্রেজেন্স দেল সেনিয়ালে রাফিগুরা তো এখন সেন্টিটো ইল ট্রানজিটো দি উন আউটো ভিয়েকলো ত্রাইনান্তে উন কারেলো আপ্রেন্দিচে, এটা উত্তর দিবেন কে, উত্তর দিবেন ফালসো। ওকে, দাঁড়ান একজন হয়তো হাত তুলছেন মনে হয় নাকি, এনে হাত তুলছেন, ঠিক আছে আপনি উত্তর দিয়ে দিছেন, আর কে আছেন আমাদের সাথে, আহমেদ ভাই, আহমেদ কে আছেন, এটা আহমেদ শাইনুন নাকি, আহমেদ শাইনুন, ওকে ফারুক ভাই না, জি আপনি উত্তর দেন কি হবে এটা বললেন, জি ভাই এটা বের হবে ভাই, কারেলো, কারেলো আপনি দিচ্ছে, কারেলো আপনি দিচ্ছে, আপনি কি জানেন আগে কিন্তু আমরা বুঝাই আসছিলাম, বুঝাই দিয়েছিলাম আপনাদেরকে, কারেলো আপ্রেন দিচ্ছে হচ্ছে এটা, এই যে এই জিনিসটাকে বলে কারেলো আপ্রেন দিচ্ছে, এই যে এটাকে বলে কারেলো আপ্রেন দিচ্ছে, এই গাড়িটা নিয়ে সে এটা যদি তার পিছনে লাগানো থাকে সে রাস্তায় প্রবেশ করতে পারবে, আমরা পরে আসছি, ঠিক আছে, তাহলে এখানে কুইজে কি বলছে, ইন প্রেজেন্স দেল সেনিয়ালে রাফিগুরা তো, যে ছবিটা আমি চিত্র দেখতেছি, এ কনসেন্টিত আমাকে পারমিশন দেয় ইন ট্রানজিট দি উন আউটো ভিয়েকল, মানে একটা গাড়িকে চলার জন্য পারমিশন দেয় ত্রাইনান্তে উন কারেলো আপ্রেন দিচ্ছে, মানে সে একটা কারেলো আপ্রেন দিচ্ছে কে ত্রাইনারে করতেছে, মানে কি তার গাড়ির সাথে সংযোগ আছে এটাকে সে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই বেরো, সে এটা করতে পারবে, বেরো। ওকে, এরপর এটা উত্তর দিবেন সিস্টার সুমা পালের মত থেকে, ঠিক আছে আপনি রেডি হন, 4 নম্বর কোয়েশ্চন হচ্ছে ইল সিগনালে রাফিগুরা তো ইন্ডিকা কে লি আউটো ট্রেনি দেবনো পারকোরের আদ উনা ডিসটেন্সা দি আলমেনো 100 মিটার ট্রা দি লোরো, ফালসো, ফালসো,
ওকে আপনি বুঝাই দেন কেন ফালসো। এখানে তো শান্তমেত্রীর কোনো কথায় আসে না, শিংকান্ত শান্ত এগুলোর কোনো কথায় আসে নাই, হ্যাঁ, সেমিয়ানের এখানে কোনো এখানে ডিস্টান্সের কথা আসে দৃষ্টান্ত না। সিগুরেচার কোন হিসাবে আসে নাই, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই ফালস বলছে যে সিনিয়ালে রাফিগুরা তো, যে সিনিয়ালটা আমরা চিত্রতে দেখতেছি ইন্ডিকা, আমাকে ইন্ডিকেট করতেছে কেলি আউতোত্রেনি, মানে আউতোত্রেনি যেগুলো দুই বগি গাড়ি যেগুলো দেবন পের করে আদুনা দৃষ্টান্ত দি আলমেনো ছেন তো মেত্রি ত্রা দিলোর, মানে তারা একজন থেকে একজনের দূরত্বতা 100 মিটার বজায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে 100 মিটার বজায় রাখার জন্য কোনো জায়গায় বলে নাই, তার যে গতিসীমা ওই গতিসীমা অনুযায়ী সে বজায় রাখবে, কিন্তু এখানে আউতোত্রেনি প্রবেশ করতে পারবে না, তাহলে এটা অবশ্যই ফালসো। ওকে, এরপর এটা হচ্ছে সেনিয়ালে রা ফিগুরা তো দিয়ে তেল ট্রানজিটো আলি আউতোত্রেনি। জি, কে আছেন, কে উত্তর দিবেন বলেন? বেরো বেরো ভাই, রিপা আছেন মান্তবা থেকে, আপনি এ বলেন কি হবে? বেরো সিস্টার সোফিও আছেন মনে হয় না, বলেন কি হবে এটা? এটা বেরো। ওকে, সিস্টার মুন্নি আছেন, তারপর অনেকে আছেন। জি, এখানে বলছে যে যে কি বলছে সেনিয়ালে রাফিগুরা তো দিয়ে তেল ট্রানজিট আলি আউটো ট্রেনি, মানে আউটো ট্রেনি যে সমস্ত গাড়িগুলো ট্রেনের মতো দেখতে দুইটা বগি নিয়ে চলে, দুইটা রিমোট থাকে, তারা তাদের জন্য এই নিষেধাজ্ঞাটা দিছে, তাহলে এটা কি হবে? অবশ্যই বেরো, ঠিক আছে? ওকে, সেনিয়ালে রাফিগুরা তো দিয়ে তেল ট্রানজিট আউটো ট্রেনি বেরো। তো আশা করি সবগুলা কুইজ সবাইকে বুঝাইতে পারছি, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আজকে সবাই চুপ না, ঠিক আছে, শৃঙ্খলা বজায় আছে আজকে, আমাদের সাথে অনেকে জুমে কানেক্ট আছে আলহামদুলিল্লাহ, এবং কি ফেসবুকে অনেকে আমাদের লাইভটা দেখতেছেন। আপনারা যদি সরাসরি সংযুক্ত হতে চান তাহলে উপরে জুমের লিংক দেওয়া আছে, সরাসরি সংযুক্ত হতে পারবেন। ওকে, এরপর এটা হচ্ছে, জি বলেন ভাইয়া, মত চিকলি আর চিকলি মতের মধ্যে কি কি তফাৎ? মোটর চিকলি হচ্ছে যেটা আপনার বড় মানে বড় সিসির আর কি, যেটা আমরা মোটর বাইক বলি আর কি, আর চিকলো মোটরই হচ্ছে যেটা আপনার ছোট সিসির মানে 50 সিসির নিচে হয়, যে করান্ত 5 কিলোমিটার মানে 45 কিলোমিটার পর্যন্ত সে উঠতে পারে। আর যেটা মোটর মোটর ভেহিকল বা মোটর চিকলি সেটা হচ্ছে যে আপনার ডিপেন্ড করে, কিছু আছে 125 উঠে, কিছু আপনার 200 গতিতে উঠে, তাদেরকে বলা মোটর চিকলি। আর চিকলো মোটরই যেটা সেটা হচ্ছে যে আপনার যে কম গতি 45-এর উপরে সে উঠতে পারবে না, যেগুলো চিকলো মোটরে। আশা করি বুঝাইতে পারছি মনে। জি ভাইয়া, গ্রাসিয়াস। আজল ভাই আরেকটা প্রশ্ন সাথে। জি বলেন। এই পাতেন্তা বি দিয়ে এটা কত সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানো যায়? পাতেন্তা বি দিয়ে শুধু আইএম এর গুলো চালাতে পারবেন না, আইএম এর উপরে গুলো চালাতে পারবেন না। আইএম মানে ওই যে 50-45 মানে 45 গতি যেগুলো ওঠে সেগুলো পর্যন্ত চালাতে পারবেন। এরপরে যদি আপনি আউনোর গুলো চালাতে হয়, আদুয়ার গুলো চালাতে হয়, আলাদা আউনো বা আদুয়ারটা নিতে হবে আপনার জন্য। এরপরে যেটা সেটা হচ্ছে আপনার যে মিউট করে রাখি, দিবিয়ে তো ত্রানজিট আলে মা কিনা আগ্রি বলে। এখানে ছবি দেখে আপনি বুঝতেছেন যে একটা ট্রাক্টর জাতীয় যে সমস্ত গাড়িগুলো আপনার মা কিনা আগ্রি বলে, এগ্রিকালচারে যে সমস্ত যে ট্রাক্টর বা যে সমস্ত যন্ত্রপাতি যে সমস্ত গাড়িগুলো আছে সরি, তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না, তাদের জন্য নিষেধাজ্ঞা বা দিবিয়েতটা শুধুমাত্র তাদের জন্য। তো বিয়ে তাল ত্রানজিট 24 ওরে সু 24 মানে কি এটা 24 ঘন্টা ভ্যালিড। আলে মা কিনা আগ্রি বলে সিয়া গোম্মা থেকে চিঙ্গলাতে, এটা এই জিনিসটা কে জানেন? আমি কিন্তু ছবি অ্যাড করে দিছি, কেউ যদি জানেন মাইক্রোফোনটা আনমিউট করে বলেন যে গোম্মাত এবং কি চিঙ্গলাতে ডিফারেন্সটা কি? আপনাদেরকে সহজ ভাবে একবারে ইজি ওয়েতে বোঝানোর জন্য, কি কারণে যেহেতু আমি এগুলা যদিও বলি অনেকে নাও বুঝতে পারে, তো এই কারণে ছবিগুলো অ্যাড করা আর কি আপনাদেরকে সহজ ভাবে বোঝানোর জন্য। তো আশা করতেছি আমি, জি বলেন। একটা ড্রাইভিং লাইসেন্স নিছেন সেটা ভ্যালিড তার দিচ্ছি আনি 10 বছরের জন্য ভ্যালিড, 10 বছর পরে সেটাকে আবার নবায়ন করতে হবে, যেরকম আমাদের পাসপোর্ট গুলো এক্সপায়ার হয়ে যায় সেরকম আর কি। আশা করি বুঝাইতে পারছি। জি ভাইয়া, 24 এটার মানে কি ভাইয়া? এটা মানে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা, অনেক সময় আসে না যে 24 ঘন্টার ভিতরে আমরা 7 ঘন্টা সার্ভিস দিই, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা খোলা থাকে আমাদের দোকানটা, অনেক সময় আসে যে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা সার্ভিস দিই, সেটাকে বলে 24 ওরে সু 24। জি ভাইয়া, ধন্যবাদ।
ওকে, তো এখানে বলছে বিয়েতা ইল ট্রানজিট 24 ঘন্টা সু 24, মানে যে সমস্ত মোটর বা কি বলে ট্রাক্টর গুলো আছে তাদেরকে নিষেধাজ্ঞা দেয় 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টা মানে সারাদিন, এটা সব সময়ের জন্য নিষেধাজ্ঞা, এখানে কেউ প্রবেশ করতে পারবে না। আলে মাকিনা আগ্রি কোলে সিয়া গোম্মাতে খে চিঙ্গা চিঙ্গোলা আতে, মানে গোম্মাতে হচ্ছে এরকম যদি টায়ার থাকে তারা তাদের জন্য নিষিদ্ধ, এবং কি যাদের চিঙ্গোলা আতে, চিঙ্গোলা আতে মানে কি এরকম আপনার সেন্স সিস্টেম যদি থাকে তাদের জন্য নিষিদ্ধ। Alle trattrici agricole ed i rimorchi agricoli, mentre mani trattrici agricole, agricoli, ci sono tractor gulle, anche rimorchi, cioè tar pisa di decca rimorchi o tacche, tacche unisce per sé, che ne sce, prova a scorte parvena. Ok, e poi vuol se? Ok, ok, e poi vuol se, mentre consente il transito agli altri tipi di veicoli, mani altri tipi mani ki onno je somosto je somosto gari gulo ache je ekta motor bike hote pare, normal bike hote pare, normal gari hote pare, je somosto gari thakuk na keno shobai probesh korte parbe shudhumatro ei dui category tractor gulo chhara, thik ache? To veicoli apnar ekhane bolche comprese le macchine operatrici kon gulo, je gulo apnar rasta nirman kaj korar shomoy je somosto macchine gulo operatrici gulo use kora hoy taderkeo permission de tarao ekhane প্রবেশ করতে পারবে। অপারেটরিচি মাকিনে অপারেটরিচি ইসগুমরানেবে, যে ইসগুমরানেবে যারা আপনার কি তুষারপাত যখন আমাদের যে স্নো পরে স্নো গুলাকে যখন পরিষ্কার করে সেটাকে বলে ইসগুমরানেবে। দেস্তিনাতে আ লাবোর দি মানুটেনশনে স্ট্রাদালে ক্ষেত্রে, মানে আপনার কিছু গাড়ি যদি আপনার রাস্তার মানুটেনশনে মানে কি রাস্তার মেরামতের কাজ করে যে সমস্ত গাড়িগুলো তারাও এই রাস্তায় প্রবেশ করতে পারবে, তাদের জন্য পারমিশন আছে। এরপর বলছে ক্ষেত্রে মানে ইত্যাদি অন্যান্য। E quindi i motocicli e i trattori stradali per semirimorchi parte anteriore dell'auto articolati. Mani che è cane volte parabna? E quadricicli no, provesh korte parbe, motocicli no, provesh korte parbe, trattori stradali per semirimorchi. Io dico una semirimorchi o sceglie parbe per parte anteriore auto articolato. Mani tar shamnetta, shamnet side di auto articolato, tur moto hoi, on gulase, tractor system, buzazan e sceglie di tractor, sceglie auto articolato. E ricomincio di first aula, sceglie provesh korte parbe, sudo matoki, jarabnar, gommate, chili, cingolate, jarase, era sarai, monkey tar pieces di, e tractor pieces di. রিমোর্কে অ্যাড থাকে এরকম একটা রিমোর্কে, যদি সবুজ যে রিমোর্কটা দেখতেছেন এরকম রিমোর্কে অ্যাড থাকে তারা পারবে না, এছাড়া সবাই পারবে। আচ্ছা এরপরে বলছে ইসবালিয়াতো দিরে কে এল সেগনালে অব্লিগাতরিও এ অব্লিগাতরি ইন করেসপন্ডেন্সা দেল্লি আচ্ছেজি প্রিভাতি, অ্যাটেনশনে মানে বলছে যে এই সেগনালটা শুধুমাত্র আমি একটা প্রাইভেট জোনে পাবো যেখানে আমাকে নিষেধাজ্ঞা তার দে না, এটা প্রাইভেট জোনে না, এটা একটা মানে উন্মুক্ত রাস্তা, যে সবার জন্য উন্মুক্ত যে রাস্তাগুলো আছে সেগুলোতে আমরা পাবো। এরপর বলছে কে সি ট্রোভানো সোলতান্তো সুলা রেতে স্ট্রাদালে দেলে আজিয়েন্দা আগ্রিকোলে, মানে এই সিগন্যালটা শুধুমাত্র আমরা মানে এগ্রিকালচারের যে সমস্ত আজিয়েন্দা কোম্পানিগুলো আছে ওই সমস্ত কোম্পানির রাস্তাগুলোতে পাবো। আসলে কিন্তু এগ্রিকালচারের কোম্পানির কথা এখানে বলে নাই, শুধু বলছে যে এগ্রিকালচারের যে ট্রাক্টর এবং কি চিঙ্গোলাতে যে গাড়িগুলো আছে তারা প্রবেশ করতে পারবে না। তো কোনো কুইজে যদি এরকম প্রশ্ন করে করে সাথে সাথে সে কুইজগুলো ফালস হবে। এরপর বলছে কে কনসেন্টে ইল ট্রাইনো আই রিমোর্কি আগ্রিকোলি ফিনো আউনা certa massa o le macchine agricole durante le fiere, মানে যদি বলে যে হ্যাঁ এখানে একটা রিমোট ট্রাক্টরের সাথে একটা রিমোট তো যেতে পারবে, তার মাসা হয়তো 2 টন হতে পারবে, 3 টন হতে পারবে, সেটাও ফালসো, এখানে মাসার কোনো হিসাব নাই, টোটালি তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে তারা প্রবেশ করতে পারবে না। এরপর বলছে এবং কি পারমিশন দেয়, যেটা ফালস হবে ভুল ধারণা, সেটা হচ্ছে alle macchine agricole durante le fiere, মানে fiere fiere মানে কি যখন মেলা বসে, মেলা বসা অবস্থায় যদি ট্রাক্টর একটা প্রবেশ করতে চায় সে তখন প্রবেশ করতে পারবে, তা সেটাও ফালসো, মেলা বসলেও পারবে না, মেলা থাকুক বা না থাকুক যেতে 24 ঘন্টা বালিদ যেটাই বসুক না কেন সেই রাস্তায় প্রবেশ করতে পারবে না। আশা করি সহজ হইতে আপনাদেরকে বুঝাইতে পারছি। ওকে এটা নিয়ে কিছু কুইজ করব, প্রথম কুইজটা হচ্ছে এসেনিয়ালে রাফিগুরা তো বালে সিয়া দি জর্নো কে দি নক্তে, এখানে বলে দিছে একটা সিস্টারের প্রশ্ন ছিল যে 24 ঘন্টার মানেটা কি, এখানে বলে দিছে 24 ঘন্টার মানে হচ্ছে দিনে এবং কি রাতে, তাহলে এটা কি হবে? ওকে দুজনে অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন, সিস্টার কি বলে রিয়াদ ভাই মনে আছেন সিটিজি, রিয়াদ ভাই আপনি বলেন কি হবে এটা? বেরো। ওকে বেরো না, ঠিক আছে। ওকে তাহলে এখানে কেন বেরো হবে একজনে বলেন তো দেখি, বেরোটা হবে এই কারণে যে বলছে যে সিনিয়ালে রাফিগুরা তো যে সিনিয়ালটা আমি চিত্র দেখতেছি বালে সিয়া দি জর্ন খেদি নড়তে, মানে সেটা ভ্যালিড হতে পারে দিনের বেলা এবং কি রাতের বেলা, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই বেরো দিন এবং কি রাতে বালিল।
দুঃখিত, আমি মাইক্রোফোন গুলা মিউট করে রাখতেছি এই কারণে যে শব্দ দূষণ যেহেতু না হয়, আর একজন যেহেতু ডিস্টার্ব না হয়, আমি যাকে প্রশ্ন করি সে উত্তর দিন। ওকে, এরপর এটা হচ্ছে সেনিয়ালে রাফি গুড়া তো বালে সিয়া পেরলে মাকিনে পেরলে মাকিনা গ্রিকলে গোমাতে পের কইলে চিঙ্গলাতে, এটা কি হবে সিস্টার? একজন আক্তার মনে হয়, আক্তার আপনি হাত তুলছেন, আপনি বলেন কি হবে এটা? জি ভাই, আমি আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে জয়েন করেছি, এটা হইয়া বেরো হবে। ওকে ঠিক আছে, বের হবে, কি কারণে বের হবে বলতে পারবেন? জি ভাই, কারণ এখানে বলতে আপনার যেগুলোর আপনার চেন এবং গোম্বা লাগানো থাকে, মানে টায়ার সিস্টেমের, এগুলো এখানে যেতে পারবে। হ্যাঁ যেতে পারবে, না যেতে পারবে সেটা বলে না, বলছে বালে মানে তাদের বালে, জন্য নিষেধাজ্ঞাটা কার, হ্যাঁ নিষেধাজ্ঞাটা তাদের জন্য ভ্যালিড, ঠিক আছে, যে সিনিয়র রাফিকুরা তো বালে এই সিনিয়রটা ভ্যালিড কার জন্য? সিয়া পেলে মাকিন আগ্রি করলে এগ্রিকালচারে গোম্মাতে যে টায়ার জাতীয় যে গাড়িগুলো আছে তাদের জন্য ভ্যালিড, সিয়া পের করলে চিঙ্গলাতে চেন সিস্টেমে যেটা আছে তাদের জন্য ভ্যালিড অবশ্যই বের। ওকে, এরপর এটা হচ্ছে ইমপ্রেজেন্স দেল সিনিয়র রাফিকুরা তো এ কনসেন্টিটো ইল ট্রানজিটো আলে মাকিন আগ্রি করলে, এটা সিস্টার বাবলি উত্তর দেন মিলান থেকে, এবং কি কলি আক্তার, সিস্টার কলি আক্তার হাত তুলছেন, আপনি উত্তর দেন কি হবে? এটা ফালস হবে। ওকে ফালস হবে না, ঠিক আছে, আর কে আছেন? পারভেজ হোসাইন আছেন, আপনি বলেন কি হবে এটা? কাজী নাসির আক্তার, তারপরে আরো অনেকে আছেন, বেরো 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 না, ওকে বেরো হবে। টিঙ্কু ভাই আছেন নি? ভাইয়া বাবলি বলছি, বেরো হবে মেবি। ও সিস্টার বাবলি বেরো বলছেন না, ঠিক আছে তাহলে। জি 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 ভাই, আমি আসি ভাই, আমি আসি। ডাক্তার আও বেরো বলছে। ভাই আমার একটা প্রশ্ন দেন, প্রশ্ন তো দিতাম। না এটা ফালস হবে না, কারণ এটা কনসেন্টিটো বলছে। তাহলে কনসেন্টিটো এটা ফালস, এটা ফালস হয়ে গেল। হ্যাঁ আপনারা উত্তর দিয়ে দিয়েছেন। টিঙ্কু ভাই আপনি এখন আপনার উত্তরটা জানাই দেন। নিষিদ্ধই করছে, হ্যাঁ তাহলে নিষিদ্ধ করলে এখানে কি বলছে? কনসেন্ট হবে না, এখানে কনসেন্টের মানে কি? এর তো হবে এখানে কনসেন্টের মানে কি? যে সমস্ত গাড়িগুলো আছে তাদেরকে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে প্রবেশ করার জন্য অনুমতি দেয়। সম্পূর্ণ ফালস, তাদেরকে অনুমতি দেয় না, তাদেরকে দিব্যারে করে নিষিদ্ধ করে। কোন সমস্যা নাই, ফালস বলছেন বেড়ে বলছেন কোনো সমস্যা নাই, আমরা সবাই এখানে শিখতেছি। হ্যাঁ আপনারা, হ্যাঁ আপনারা সবাই এখানে শিখতেছেন, তো একটা একটা কুইজ করে বা যেভাবে আমি কুইজ ধরে ধরে আপনাদেরকে থিওরি ধরে ধরে শিখাচ্ছি, এইতে বুঝতেছি যে বা আমার ধারণা আর কি, আপনারা আর ভবিষ্যতে ভুল করবেন না, ঠিক আছে। ওকে, এরপরের কুইজটা হচ্ছে ইমপ্রেজেন্সা দেল সেনিয়ালে রাফিগুরা তো এ কনসেন্টিটো ইল ট্রানজিটো আই মোটো চিকলি, বেরো। ইকবাল ভাই বলেন কি হবে? জেসমিন নূর, সিস্টার জেসমিন নূর, রিপা ইসলাম, সিস্টার সুমি, বেরো বেরো মানে কি একটা মোটর সাইকেল, একটা সিস্টার আগে প্রশ্ন করছিল মোটর চিকলি এক চিকলি মোটর পার্থক্য কি, মানে এখানে বলছে যে মোটর সাইকেলটা 50 কে মানে 45 কিলোমিটার উপরে চলতে পারবে, 50 সিসির উপরে সেও এখানে প্রবেশ করতে পারবে অবশ্যই, বেরো, তাকে নিষেধাজ্ঞাটা দেয় না। ওকে, এরপরে লাস্ট কুইজ ইল সেনিয়ালে রাফিগুরা তো সি ট্রোভা সোলতানতো সুলা রেতে স্ট্রাদালে দেলে আজিয়েন্দে আগ্রিকোলে, কি হবে এটা? সিস্টার সুইটি, সুইটি নিয়ে আসেন না, সিস্টার সুইটি, এরপরে মমিন ভাই, আমিনুল ইসলাম ভাই বলেন আপনারা কি হবে? আনোয়ার ভাই ফালস, ভাই ফালস, এটা ফালস বাবলি। ওকে, আব্দুর রহমান ভাই ফালস, ফালস, ওকে ঠিক আছে, মোটামুটি সবাই উত্তর দিয়েছেন, আপনাদের মূল্যবান উত্তর জানাই দিয়েছেন আমাদেরকে, আমি এখন আপনাদেরকে জানাচ্ছি যে কি হবে। এনায়েত ভাই হাত তুলছেন না, এনায়েত ভাই বলেন কি হবে?
ওকে, তো এখানে বলছে ইল সিনিয়ালে রা ফিগুরা তো চিত্র বা সুলতান, তো যে সিনিয়ালটা আমি চিত্রতে দেখতেছি সেটা আমি পাইতে পারি শুধুমাত্র সুলারে তেস্রা দালে দেলে আজিন্দা আগ্রিকুলে, মানে এগ্রিকালচারের যে লাইনটা আছে যে রাস্তাটা আছে ওই রাস্তার আশেপাশে পাইতে পারি। আসলে এটা সম্পূর্ণ ফালস, এগ্রিকালচার এখানে এগ্রিকালচারের যে একটা আপনার আজিন্দা, আজিন্দা এখানে নঞ্চেন্ত্রা নিয়ে আজিন্দার কোনো সম্পর্ক নাই এখানে, ঠিক আছে, এখানে কোনো কোম্পানির সম্পর্ক নাই, শুধুমাত্র যে রাস্তাতে আমি প্রবেশ করতেছি সেটা এই ডাক্তারকে নিষেধাজ্ঞা দেয়। তো এখানে যে একটা কোম্পানি নিষেধাজ্ঞা দিবে তা কিন্তু না। অনেকে হয়তো জি জাহিদ ভাই হয়তো আমাদের ফেসবুকে কমেন্ট করতেছেন, বের বলছেন না 5 নম্বর কুইজটা ফালস হবে। তো আশা করি সবগুলা কুইজ সবাইকে বুঝাইতে পারছি, ফেসবুকে যদি কেউ না বুঝেন কমেন্ট করেন, আমাদেরকে কমেন্ট করে জানাই দিন। আর যারা আমাদের ক্লাসটা ফেসবুকে লাইভ দেখতেছেন একটু শেয়ার করে দেন, আর কেউ যদি আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে চান তাহলে জুমের আইডি লিংক পাসওয়ার্ড দেওয়া আছে আমাদের ভিডিওর উপরে, আপনি চাইলে এখন আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবেন, আর এরপরে যখন আমাদের ভিডিওটা ইউটিউবে রেকর্ড দেখবেন তখন কিন্তু চাইলে সরাসরি সংযুক্ত হতে পারবেন না। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে সিনিয়রে করবো, আমাদের টাইম মোটামুটি অনেক হয়ে গেছে। পরের সিনিয়রটা হচ্ছে ডিভিয়েতো দি ট্রানজিটো আই ভিয়েকুলি কে ট্রান্সপোর্টানো মেরচি পেরিকুলোসে। ওকে, এখানে অ্যাটেনশন থাকেন সবাই, যে সমস্ত গাড়িগুলা আপনার মেরচি পেরিকুলোসে, মেরচি পেরিকুলোসে এখানে কি হতে পারে, ফুয়েল হতে পারে, একটা কামিয়ন আপনার তেল নিয়ে যাচ্ছে বা বিস্ফোরক জাতীয় জিনিস নিয়ে যাচ্ছে, তাদেরকে বলে যে এটা তোমার জন্য নিষেধাজ্ঞা, তুমি চাইলে এখানে প্রবেশ করতে পারবে না, তোমার জন্য নিষেধাজ্ঞাটা দিয়ে দিছে। আমরা পুরো পরে দেখবো যে কি বলছে, ভিয়েতা ইল ট্রানজিটো আই ভিয়েকুলি কে ট্রান্সপোর্ট দা মেরচি পেরিকুলোসে, মানে এখানে বলছে যে যারা মানে মেরচি পেরিকুলোসে ভয়ঙ্কর জিনিস নিয়ে যায় বা যেগুলো আপনার পেরিকুলো আর কি, যেগুলো আপনার যে আপনাকে একটা মানে যে জিনিসটা পেরিকুলো হতে পারে সেটাকে এখানে নিষেধাজ্ঞা দিছে। আদেজ এমপিও এক্সাম্পল দিয়ে দিছে বেনজিনা, মানে যারা পেট্রোল নিয়ে যায় তাদেরকে আছিদি এসিড নিয়ে যায়, আছিদি করেসিভি হতে পারে, এটা একটা এসিড যে কোনো একটা কারণে ইউজ করবে সেটা নিয়ে যায় ওইটাকেও নিষেধ করছে। মাটেরিয়ালে টক্সিকে, মানে কি যেটা দিয়ে কাশি হতে পারে টক্সিকে এই সমস্ত মাটেরিয়ালে, এবং কি রাডিওঅ্যাকটিভে, রাডিওঅ্যাকটিভে মানে এরকম তেল জাতীয় মানে যে জিনিসটা বিস্ফোরক হতে পারে, যে জিনিসটা যে ওই রাস্তা দিয়ে গেলে কোনো একটা আগুন ধরে যেতে পারে, এরকম জিনিস যদি কেউ নিয়ে যায় তারা কিন্তু এই রাস্তায় প্রবেশ করতে পারবে না, তাদের জন্য নিষেধাজ্ঞা। তো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে অনেকগুলা কুইজে বলে যে আমার গাড়ি যেহেতু তেলের মাধ্যমে বেনজিনের মাধ্যমে চলে আমিও প্রবেশ করতে পারবো না, আসলে কিন্তু জিনিসটা ওইটা না, আপনার গাড়ি অবশ্যই তেলের মাধ্যমে চলবে, আপনি ওইখানে প্রবেশ করতে পারেন, কিন্তু আপনি যদি তেল ট্রান্সপোর্ট তারে করেন যে তেল বহন করতেছেন গাড়ির উপরে সেটা পারবে না, কিন্তু আপনার গাড়ি অবশ্যই তেল জিপিএল বা কি বলে ইলেকট্রিক যে কোনো একটা জিনিস দিতে আপনার গাড়িটা চলতে হবে, তাহলে আপনি কিন্তু পারমিশন আছে আপনি যেতে পারবেন। তো এখানে নিচে তারা বুঝাই দিচ্ছে, এল সিনিয়ালে নন রিফেরিশে আল কার্বুরান্তে বেনজিনা গ্যাসোলিও গ্যাস মেথানো জিপিএল এ কন্টেনুতো নেল সার্ভাতরিও দেল ভিয়েকুলো ইন কোয়ান ইন কোয়ান্তো সার্ভে আল অ্যালিমেন্টাসিওনে দেল ভিয়েকুলো স্টেসো, মানে এখানে তারা কমপ্লিটলি মানে বুঝাই দিছে যে বলছে যে এল সিনিয়ালে নন রিফেরিশে আল কার্বুরান্তে, মানে এই সিগন্যালটা আমাকে নিষেধাজ্ঞা দেয় না আমার গাড়ি কি দিয়ে চলতেছে, ঠিক আছে, আমার গাড়ি যদি আপনার বেনজিনা দিয়ে চলে এবং কি আপনার গ্যাসোলিও হয়তো এটা হতে পারে পেট্রোল দিয়ে চলে বা গ্যাস মেথানো মানে গ্যাসের মাধ্যমে চলে, জিপিএল এর মাধ্যমে চলে, জিপিএল এর মাধ্যমে চললো, আমার গাড়ি যেহেতু এই সিস্টেমটা দিয়ে চলে এটা ছাড়া আমার গাড়ি চলবে না, তাহলে কি এই জিনিসটার জন্য আমি নিষেধাজ্ঞা পাবো না, শুধুমাত্র যারা এই মালামাল গুলা এক্সট্রা বহন করে গাড়ির উপরে তাদের জন্য নিষেধাজ্ঞাটা। তো এখানে বলছে কন্টেনুতো নেল সার্ভাতরিও দেল ভিয়েকুলো, মানে আমার গাড়ির যে সার্ভাতরিওটা আছে যে তেলের ট্যাঙ্কি যেটা আছে সেটার ভিতরে যদি থাকে এটা কোনো সমস্যা নাই, এটা দিয়ে আমার গাড়িটা চলবে, আমি চাইলে এখানে প্রবেশ করতে পারবো, আমাকে নিষেধাজ্ঞাটা দেয় না। তো এখানে বলছে ইনকোয়ান্তো মানে এটা দরকার আদ অ্যালিমেন্টাসিওনে দেল ভিয়েকুলো স্টেসো, মানে গাড়িটা চলার জন্য অ্যালিমেন্টার হওয়ার জন্য গাড়িটা চলার জন্য এই জিনিসটা অবশ্যই দরকার, তাহলে আমাকে নিষেধাজ্ঞাটা দেয় না। এরপর বলছে আর কি ট্রান্সপোর্ট দা মেরচে ডিসপেরতে ফ্রুটা ভেরদুরা কারণে চেতরা, মানে কেউ যদি একটা ফ্রুট বা ভেরদুরার কামিয়ন নিয়েও যায় এখানে সে প্রবেশ করতে পারবে, এবং কি কারণে মাংস নিয়েও যদি কেউ যদি যায় এই রাস্তা দিয়ে সেও প্রবেশ করতে পারবে, তাকে নিষেধাজ্ঞাটা দেয় না। আশা করি সহজ বাংলাতে সহজ ইতালিয়ান আপনাদেরকে বুঝাইতে পারছি, এরপরেও যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ওকে, প্রশ্ন না থাকলে আমরা কুইজে চলে যাব। প্রথম কুইজটা হচ্ছে ইল সিনিয়ালে রা ফিগুরাতো ভিয়েতা ইল ট্রানজিটো আল্লি আউটো ভিয়েকুলি কন মোটরে অ্যালিমেন্টাতো আ গ্যাস লিকুইডো জিপিএল এ, জি সিস্টার কলি আক্তার হাত তুলছেন, আপনি বলেন কি হবে? ফালসো। ওকে, কেন ফালসো বলতে পারবেন? মানে বলছে মানে বিয়েটা
transito auto veicoli con motore alimentare alimentato a gas liquido di piede মানে লিকুইড জাতীয় এগুলো এখান দিয়ে যেতে পারবে না ও হ্যাঁ বিয়েটা বলছে না অ্যালিমেন্টারি বলে না আমি বলিনি আজকে মানে অ্যালিমেন্টারি বলতে খাবার মানে এই গাড়ি চালানোর জন্য যে তেল নেছে এই তেল বহন করতে পারবে না এটা বল অ্যালিমেন্টাতো দি গ্যাস লিকুইডো আমি উত্তর দিচ্ছি সবাইকে, সবাই কথা বলিয়ে না, আমি উত্তর দিচ্ছি এরপরে দেখেন কি হবে। বলছে যে ইসেনিয়াল আর আফিগুলা তো বিয়েতা, মানে ইসেনিয়ালটা দেখার পর আমাকে নিষেধাজ্ঞা দিচ্ছে, বিয়েতে ট্রানজিত আমি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবো না। আলি বিয়ে কলি কোন সমস্ত গাড়িগুলা কোন মোটরে অ্যালিমেন্টাতো আ গ্যাস লিকুইড জিপিএল, মানে যে সমস্ত গাড়িগুলা আপনার জিপিএল এর মাধ্যমে চলে, তার মোটরটা জিপিএল এর মাধ্যমে চলে, গ্যাসের মাধ্যমে, সেই রাস্তা প্রবেশ করতে পারবে না। আসলে কিন্তু তাকে নিষেধাজ্ঞাটা দেন যে ট্রান্সপোর্ট তারা করে মালামালটা বহন করে আপনার তেলটা গাড়ির উপরে বহন করে, যে সমস্ত আপনার যে পেট্রোল পাম্পে যারা তেল নিয়ে যায় তারা বহন করে, তাদেরকে নিষেধাজ্ঞাটা দেয়। কিন্তু আমার গাড়ি জিপিএল দিয়ে চলবে আমি যেতে পারবো না, তা কিন্তু না, সেটা কি হবে ফালসো, বিয়েটা করে না আমাকে। মাহবুব ভাই আছেন, পারভেজ ভাই, মাহবুব ভাই, মেহেদি ভাই, ওকে এখানে কি বলছে, বলছে যে ইসেনিয়ালের আফিগুরাতো, যে সিনেরটা আমি চিত্রতে দেখতেছি, ঠিক আছে, যে চিত্রতে যে সিনেরটা দেখতেছি অনেকগুলো ফুরগোনে আছে না, যে ভিতরে ফ্রিজের ভিতরে জিনিসপত্র থাকে আমাদের, যে আপনার কি বলে উইংস থাকে, তারপরে মুরগির ইয়া থাকে, হ্যাঁ, এগুলাকে বলছে যে এই সমস্ত ফ্রিজ জাতীয় গাড়িগুলো এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না, এটা একটা ফ্রিজের মতো তারা বুঝাইছে, আসলে কিন্তু না ফ্রিজ না এটা, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই ফালসো। ওকে, অনেকের মাইক্রোফোনটা আনমিউট করলে শব্দ আসে, আপনার আশেপাশে হয়তো কোনো কিছু চলতেছে বা আপনার মোবাইলের ভিতরে কিছু চলতেছে, এরকম যদি শব্দ আসে আপনার মাইক্রোফোনটা আনমিউট করিয়েন না, একজনের জন্য আরেকজনকে ডিস্টার্ব করিয়েন না। ওকে, এরপর একটা হচ্ছে এলসেনিয়াল রাফিগুরা তো বিয়ে তাইল ট্রানজিত আলে আউটো চেস্টোনে কে ট্রান্সপোর্টা বেনজিনা, বেরো বেরো তাহলে ওকে, তো এখানে বলছে ইলসেনিয়ালের আফিগুরা তো বিয়েতা, মানে যে সিনেলটা আমি দেখতেছি সেটা আমাকে নিষেধাজ্ঞা দেয়, বিয়েতা ইল ট্রানজিত আলে আউটো চেস্টোনে কে ট্রান্সপোর্টানো বেনজিনা, আউটো চেস্টনে মানে কি, মানে গাড়ির উপরে যে চেস্টনে, যে আমার যে আপনার তেল নেওয়ার যে একটা হ্যাঁ ট্যাঙ্কি আছে, যে চেস্টনে যেটা আছে সেটার মাধ্যমে যদি আমি এই ট্যাঙ্কির মাধ্যমে যদি তেল নিই তাহলে আমার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, অবশ্যই বেরো, এই তেল নিয়ে যদি প্রবেশ করে এখানে আগুন লাগিয়ে যেতে পারে, ঠিক আছে, তাহলে এটা বেরো। ওকে, এরপর একটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো বিয়ে তেল ট্রানজিত আই বিয়ে করলি কে ট্রান্সপোর্টানো কারনি মার্সেল্লাতে, এই যে দেখেন মানে যে সমস্ত গাড়িগুলো আপনার যে ফ্রিজ সিস্টেম গাড়ি মাংস ট্রান্সপোর্ট তারা করতেছে, মাংস নিয়ে যাচ্ছে, কার্নি নিয়ে যাচ্ছে মার্সেল্লাতে, মানে কি গরুটাকে জবাই করা হয়েছে, জবাই করার পরে যে কার্নেটা মার্সেলারে করা হয়েছে সেটাকে সে ট্রান্সপোর্ট তারে করতেছে, তো এক্ষেত্রে কি হবে যে সে এখানে প্রবেশ করতে পারবে না। আমরা যা পরে আসছি যে কার্নে মার্সেলাতে হলে সে পারবে, ফ্রুতে বেনজিনা নিয়ে গেলেও পারবে, অন্য সব নিয়ে যেতে পারবে, শুধুমাত্র বেনজিনা বা অন্য কোনো কিছু নিয়ে গেলে পারবে না, তাহলে এটা ফালসো। ওকে, এরপর এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো বিয়ে তাইল ট্রানজিত আই বিয়ে কলিকে ট্রান্সপোর্টানো মার্চি পেরিকুলোজে, বেরো বেরো সবাই, আমরা ডিভিএ তো দিই ট্রান্সপোর্ট আই ভেহিকলকে
divieto di transito ai veicoli che trasportano merci pericolose segnale cortesi tar mane ki jara bisporok jatiyo ba bhongo jatiyo jinish potro niye jacche tara ei rasta probosh korte parbe na taderke nishedhagga ta dicche tahole eta obosshoi ki hobe bero bero okay to asha kori sob gula quiz comment korteche ha di facebook e facebook e korteche হ্যাঁ ফেসবুকে কমেন্ট কমেন্টগুলো দেখতেছি অনেক রিন্টু ভাই উজ্জ্বল ভাই কমেন্ট করছেন তারপরে জাহিদ ভাই আমাদের ফরহাদ তালুকদার ভাই সানমানি দত্ত থেকে দেখতেছেন জি আপনাকে শুভেচ্ছা ক্লাস দেখেন ওকে তো জি একজন কি টিঙ্কু ভাইকে নিয়ে খুঁজছেন হ্যাঁ টিঙ্কু ভাইরে খুঁজছে এক ভাই কে ভাই আমাকে কে খুঁজতেছে ভাইয়া আপনারা খুঁজতেছে একজন হ্যাঁ ওকে তো আশা করি কারো কোনো প্রশ্ন নাই প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন না হলে আমরা পরে সিনিয়ালেটা করব আর কি ইনশাআল্লাহ তো যারাই আমাদের লাইভ ক্লাসটা আমরা ইতালি প্রবাসী আমাদের পেজে দেখতেছেন মানে দয়া করে একটু শেয়ার করে দেন আর যদি সরাসরি আমাদের সাথে জুমে কানেক্ট হতে চান তাহলে জুমের লিংক আইডি দেওয়া আছে আমাদের ভিডিওর উপরে আপনি চাইলে ক্লিক করে কানেক্ট হতে পারবেন রিয়াদ ভাই মনে হাত তুলছেন রিয়াদ ভাই বলেন মানে কি যে সমস্ত গাড়িগুলা আপনার এক্সক্লুসিভ মানে কি বিস্ফোরক জাতীয় জিনিস মানে নিয়ে যায় তাদেরকে এখানে নিষেধাজ্ঞা দিচ্ছে মাইক্রোফোন গুলা অন করিয়ে না কেউ বিনা দরকারে এখন যেহেতু আমি বুঝাচ্ছি প্রশ্ন করলে তখন অন করিয়ে ঠিক আছে ওকে একজন ভাই আমাদেরকে প্রশ্ন করছেন এমডি আলাউদ্দিন আরিফ ভাই যে আপনার ক্লাসগুলা অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর জি আপনাকে অনেক ধন্যবাদ ক্লাসগুলো দেখতে থাকেন অনেক কিছু শিখতে পারবেন আমাদের কাছ থেকে তো দিবিয়েতে দি ট্রানজিট আই ভেহিকলি কে ট্রান্সপোর্টানো এক্সক্লুসিভ মানে কি বিস্ফোরক জাতীয় যে সমস্ত জিনিস যারা নিয়ে যাবে রাস্তা দিয়ে তাদের জন্য এই মানে এই সিগন্যালে বোঝাচ্ছে যে তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না ও প্রদত্তি ফাসিলমেন্টে ইনফিয়ামাবিলি মানে কি যে সমস্ত জিনিসগুলো আপনার সাথে সাথে আগুন ধরে যাবে মানে জ্বলন্ত থাকবে ইনফিয়ামাবিলি মানে কি হয়তো আপনার কোন একটা আপনার এরিয়াতে গেছেন যে যে এরিয়াতে হয়তো আপনার বন জঙ্গল থাকতে পারে ওখানে গাছপালা গুলো শুকানো আছে ওগুলাতে কোন রকম কোনো কিছু পড়লে আগুন ধরে যাবে তাহলে এটা হচ্ছে ইনফ্লেমিয়াল ইনফ্লেমিয়াল মানে ওখানে জ্বলন্ত অবস্থা থাকবে আগুনটা তো ওদেরকে নিষেধ করছে আপনি যদি এরকম কোনো কিছু আপনার গাড়ি করে নিয়ে যান তাহলে এই রাস্তায় প্রবেশ করতে পারবেন না ভেহিকল ট্রানজিট আই ভেহিকলি কে ট্রান্সপোর্টানো এক্সপ্লোসিভ ও প্রদত্তি ফাসিলমেন্টে ইনফিয়ামাবিলি যেটা আগে বুঝে দিয়েছি সেটা বিস্ফোরক জাতীয় যে ইনফিয়ামাবিলি মানে হচ্ছে যায় যে আপনার এক্সপ্লোসিভ যে এরকম বিস্ফোরক জাতীয় হয়ে যায় আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যে এরকম বিস্ফোরক জাতীয় কিছু যদি নিয়ে যান তাহলে আপনি এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবেন না কারণ এখানে অনেক কিছু জিনিস আছে যে সাথে সাথে আগুন ধরে যেতে পারে তো এই সিগন্যালে নন রিফারেনশিয়াল কার্বুরান্তে যে সেম আগেরটার মতোই যে আগে যে বলছে আপনার আগে কি বলছে আমাদেরকে যে ফরহাদ তালুকদার ভাই যে অনেক ধন্যবাদ আপনাকে বনাফর্তুনা যে আপনাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো এখানে বলছে আগে যেটা শুনে আসছি আগে যেটা আমরা পড়ে আসছি সেম সেম জিনিসটা এখানে বলতেছে যে আমরা আমাদের আমার গাড়িটা যদি বেনজিন গ্যাস জলীয় গ্যাস মেথানো জিপিএল এর মাধ্যমে যদি আমার গাড়িটা চলে তাহলে কি আমি অবশ্যই এই রাস্তায় প্রবেশ করতে পারবো যেহেতু আমার গাড়ির সিস্টেম এটা আমার গাড়ি এটা ছাড়া চলবে না তাহলে আমি পারবো কিন্তু আমি যদি এক্সট্রা কোন মানে যে জিনিসগুলো বিস্ফোরণ করতে পারে ধরেন আমার গাড়ির ভিতরে কি আমি একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে গাড়িটা নিয়ে এখান দিয়ে যাচ্ছি তো তার মানে কি এটা একটা বিস্ফোরক হয়ে যেতে পারে তাহলে কিন্তু আমি যাইতে পারবো না তো এরকম কিছু জিনিস আছে যেগুলো আপনি ট্রান্সপোর্টারে করতেছেন যে জিনিসটা দরকার ছাড়া আপনি ট্রান্সপোর্টারে করতেছেন সেটা আপনার গাড়ি চলার জন্য লাগবেও না তো ওইরকম জিনিস যদি আপনি নিয়ে যান তাহলে আপনার জন্য নিশ্চিত আর আপনার গাড়ি যদি জিপিএল বেনজিন যে কোনো জিনিস দিয়ে চলুক না কেন আপনি পারমিশন আছে আপনি যাইতে পারবেন কন্টিনিউ তো না সার্ভেটর দেল ভেহিকল মানে আগে আমরা যেটা পড়ে আসছি যে গাড়ির সার্ভেটর গাড়ির যে তেলের ট্যাঙ্কি যেটার ভিতরে আছে সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না ওকে এরপর বলছে এস বালিয়া তো দিরে কে প্রেসক্রিবে দি ফার অ্যাটেনশন আই ভেহিকল কে ট্রান্সপোর্টান এক্সপ্লোসিভ এ ও কনসেন্টি এ কনসেন্টে আদ এস সি দি সর পাসার মানে এটা মনে করা ভুল হবে এই কুইজগুলো আসলেই ফালস হবে যে আমাকে বলছে যে অ্যাটেনশন থাকার জন্য যে এই রাস্তা দিয়ে যেহেতু আমি যাচ্ছি কিছু গাড়ি যাবে যে বিস্ফোরক জাতীয় জিনিস নিয়ে যাবে তাদের কাছ থেকে আমি অ্যাটেনশন থাকবো আসলে কিন্তু
ওই গাড়িগুলো রাস্তায় প্রবেশ করতে পারবে না, তো এরকম কোনো কুইজ আসলে সবগুলোই ফালস হবে। এবং কি বলছে যে বিস্ফোরক জাতীয় কোনো গাড়ি যদি দেখি যে তেলের ট্যাঙ্কে মানে তেলের কোনো গাড়ি যাচ্ছে বা কোনো একটা গাড়ি নিয়ে যাচ্ছে, তো তাদেরকে আমি সাথে সাথে সুপারসার করে ফেলবো। আসলে কিন্তু ওই সুযোগটা নাই, তারা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না, তাদের কারণে সুপারসার করার দরকার নেই। ওকে, তো এখানে ব্যাকেটে বলছে যে যে কে কনসেন্ট দি এসসি সুপারসারে পারকে কোয়েস্টি টিপি, ব্যাকেটে যেটা বুঝিয়ে দিয়েছে কোয়েস্টি টিপি দি ভেহিকুলি নন পসোনো সার্কুলারে লুঙ্গো ইল tratto di strada su cui è posto il segnale, মানে এই সমস্ত টিপো এই সমস্ত ধরনের গাড়িগুলা এই রাস্তা প্রবেশ করতে পারবে না, তার মানে এই সমস্ত গাড়ি থেকে আপনি হুঁশিয়ারে থাকতে হবে না, তাদেরকে ওভারটেক করতে পারবে না। এই সমস্ত রাস্তাগুলা এই সমস্ত গাড়িগুলা এই রাস্তা তার প্রবেশ নিষেধ। আশা করি বুঝাইতে পারছি। এরপর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, একজন ভাই হয়তো প্রশ্ন করছেন ফেসবুকে আমাদেরকে, এমডি আলাউদ্দিন আরিফ ভাই। হ্যাঁ ঠিক আছে, এরকম অনেকে আছে, সমস্যা নাই, সবাই কিন্তু শিখা মানে শেখানোর জন্য তারা ক্লাস গুলার ব্যবস্থা করছে আর কি। ঠিক আছে, ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা কুইজে চলে যাব, কিছু কুইজ করব, এরপরে আমাদের সময় প্রায় শেষ, আমরা বিদায় নিতে হবে আর কি আজকের জন্য। তো প্রথম কুইজটা হচ্ছে ইমপ্রেজেন্সা দেল সেনিয়ালে রাফিগুরা তো এ কনসেন্টিতো ইল ট্রানজিটো আই ভেহিকুলি কে ট্রান্সপোর্টানো প্রদত্তি ফাসিলমেন্টে ইনফিয়ামাবিলি পারকে নন এক্সপ্লোসিভি। ওকে, কি হবে বলেন ইকবাল ভাই, কি হবে? তারপরে যারা উত্তর দিতে চান মাইক্রোফোন উপরে উত্তর দেন। ফালস হবে, ফালস হবে ভাই, মানে যে সমস্ত গাড়িগুলা আপনার বিস্ফোরক জাতীয় জিনিসগুলো নিয়ে যায় সেটা কি? ধরেন আপনি আপনার গাড়ি করে একটা কি গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছেন, বা কোন আপনার গাড়ি করে আপনি 5 লিটার বা 10 লিটার যে বেনজিন তেল নিয়ে যাচ্ছেন, পেট্রোল নিয়ে যাচ্ছেন এক্সট্রা, সেটা আপনার গাড়ির ভিতরে আপনার কি আপনার গাড়ির ট্যাঙ্কির ভিতরে না, আপনি এক্সট্রা নিয়ে যাচ্ছেন, তো এক্সট্রা যদি নিয়ে যান তাহলে ওইটাতে আপনার জন্য নিষেধাজ্ঞা দেয়। এবং কি যারা আপনার পেট্রোল পাম্পের যে গাড়িগুলো আছে, যে ফুরগুনগুলো আছে, যে কামিনগুলো তেল নিয়ে আসে, তাদের নিষেধাজ্ঞা দিচ্ছে, তারাও চাইলে এখানে প্রবেশ করতে পারবে না। জ্বলন্ত মানে যে জিনিসগুলো সাথে সাথে আগুন ধরে যাবে ইনফ্লামাবিলে, তাদেরকে নিষেধাজ্ঞাটা দিচ্ছে, তারা প্রবেশ করতে পারবে না। আর এছাড়া অন্য সবাই প্রবেশ করতে পারবে আগের মতো সিস্টেম। আশা করি এখন বুঝতে পারছেন। ওকে, তো এখানে বলছে ইমপ্রেজেন্সা দেল সেনিয়ালে রাফিগুরা তো যে সিলিন্ডার আমি চিত্রতে দেখতেছি এখন সেন্টিত ওই ট্রানজিট আই ভেহিকুলি কে ট্রান্সপোর্টানো প্রদত্তি ফাসিলমেন্টে ইনফিয়ামাবিলি, মানে সেই সমস্ত যে যে সমস্ত জিনিসগুলো সাথে সাথে আগুন ধরে যায় তাদেরকে পারমিশন দিছে, তারা চাইলে এই রাস্তায় প্রবেশ করতে পারবে। পারকে নন এক্সপ্লোসিভ, মানে এগুলা সাথে সাথে কি আপনার এক্সপ্লোসিভ মানে কি বিস্ফোরক হবে না, তারা বিস্ফোরক হবে না, এই কারণে তারা নিয়ে যেতে পারবে। কি হবে? অবশ্যই ফালস হবে, সেটা বিস্ফোরক হোক বা না হোক, সেটা যদি ইনফিয়ামাবিলি, ধরেন ইনফিয়ামাবিলি মানে কি কোনো আপনার শুকনা কোনো কাঠ নিয়ে যাচ্ছে, একটা ফুরগনে বা একটা কামিয়নে করে কাঠ নিয়ে যাচ্ছে, বা কোনো গাছ নিয়ে যাচ্ছে যেটা সাথে সাথে আগুন ধরে যেতে পারে, ওই সমস্ত গাড়ি ওখানে নিষিদ্ধ। ঠিক আছে, তাহলে এটা ফালস। ওকে, এরপর এটা হচ্ছে ইমপ্রেজেন্সা দেল সেনিয়ালে রাফিগুরা তো এখন সেন্টি তো ট্রানজিট দি আউটো ভেতুরে আলিমেন্টাতে আমেতানো, কি হবে এটা? বেরো, বেরো, কনসেন্টিত, কনসেন্টিত মানে কি অনুমতি দেয়। ঠিক আছে, আমাদের হ্যাঁ মালিক ভাই উত্তর দিচ্ছেন, সেকেন্ডটা বেরো দিয়ে আপনার উত্তর ঠিক আছে। জাহিদ ভাই হ্যাঁ অনেকে উত্তর দিচ্ছেন যে আপনাদের উত্তরগুলো ঠিক আছে, অনেকে আমাদের ফেসবুকে ফলো করতেছেন যে উত্তরগুলো ঠিক আছে। আবু তাহের ভাই উত্তর দিচ্ছেন যে ঠিক আছে, বলছে যে ইমপ্রেজেন্সা দেল সিনিয়ালে রাফিগুরা তো যে সিনিয়ালটা আমি চিত্রতে দেখতেছি এখন সিন্তিত, এই সিনিয়ালটা আমাকে পারমিশন দে ইল ট্রানজিট দি আউটো ভেতুরে যে সমস্ত গাড়িগুলা আলিমেন্টাতো মেতানো, মানে মেতানোর মাধ্যমে যে সমস্ত গাড়িগুলা চলে, যাদের সিস্টেমে মেতানো দিয়ে গাড়িটা চলবে তারা এখানে যেতে পারবে, অবশ্যই বেরোন, তাদের জন্য পারমিশন আছে। মানে যে সমস্ত জিনিসগুলো সাথে সাথে আগুন ধরার সম্ভাবনা আছে তাদেরকে নিষেধাজ্ঞা দেয় বিয়ের তারে কথা। ওকে, এরপর এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো প্রেসক্রিবে দি ফারে আটেনশনে আল ট্রানজিট আই ভেহিকুলি কে ট্রান্সপোর্টানো এক্সপ্লোসিভ,
তারা মালামাল গুলা যে যে সমস্ত মালামাল গুলা আগুন ধরে যেতে পারে, বিস্ফোরক হয়ে যেতে পারে, তাদের থেকে অ্যাটেনশন থাকতে বলছে, হুঁশিয়ার থাকতে বলছে। আসলে কি তাদের কাছ থেকে কেন হুঁশিয়ার থাকবো? তারা তো এই রাস্তা প্রবেশ করতে পারবে না। তো আপনি যদি নাড়াচাড়া করেন, আপনি যদি হ্যাঁ আপনি যদি নিজে নিজে চিন্তা করেন না এটা কেন আমি তাদের কাছ থেকে কেন হুঁশিয়ার থাকবো, তারা তো হাত তিন জন্য মানে কি অ্যাটেনশন থাকা, হুঁশিয়ার থাকা, তো হুঁশিয়ার কেন থাকবো? তারা তো এই রাস্তায় প্রবেশ করবে না, ঠিক আছে? আর যদি কেউ প্রবেশ করে তাহলে সে একটা অঘটন ঘটাবে বা অথরিটি তার ব্যবস্থা নেবে, ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখানে ফালস এই 4 নাম্বার কুইজটা ফালস হবে, যেহেতু বলছে আত্মীয়নে তাদের কাছ থেকে হুঁশিয়ার থাকতে হবে, তো এই জন্য এটা ফালস। তো আশা করি সহজ পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। অনেকে আমাদেরকে কমেন্ট করছে যে আপনি যেভাবে বোঝাচ্ছেন অন্যরা এভাবে বুঝায় না। না ভাই, এরকম বলার দরকার নাই। যারা যে যে জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে তারা কিন্তু যে সবাই কিন্তু এখানে যে আপনাদেরকে কোন একটা শিখানোর যে শিখানোর চেষ্টা করতেছে বা এরকম জিনিসগুলো এখন যে সমস্ত জিনিসগুলো আপনারা যে সমস্ত সার্ভিস গুলো পাচ্ছেন বা মিডিয়ার মাধ্যমে বা এরপরে আপনারা অনলাইন ক্লাস গুলো পাচ্ছেন এগুলো কিন্তু আগে পান নাই, ঠিক আছে? তো আমরা সবসময় পজিটিভলি নিব আর সবাই ভালো পড়ায়, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সোফিয়া, ওই যে ইতালি প্রবাসী। বুঝছেন তো, যারা আসলে আমরা ইতালি প্রবাসী পেজের আমাদের নিয়মিত লাইভ দেখেন, সেই সাথে আমরা বিভিন্ন পোস্ট করি, সেই সাথে ভাইয়া আবার আপনাদের জন্য যে পাতেন্তে মানে আপনার থিওরি পরীক্ষার জন্য যে কুইজ রয়েছে সেটার ডিটেলস বলা, কুইজ প্র্যাকটিস সবই করছে। তো যেটা দেখলাম যে পার্টিসিপেন্ট আমাদের এখানে 40 জন মানে ডিরেক্টলি আমাদের সাথে আছে, তারপরে আরো দেখাচ্ছে 17 জন, তো হচ্ছে 40, 50, প্রায় 57 জন। তো আমরা আসলে আর্নেস্ট রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা যদি যারা ডিরেক্টলি পার্টিসিপেন্টস থাকেন বা আছেন, তারা যদি অন্তত তাদের প্রোফাইলও একটা বার শেয়ার করেন, দেন কিন্তু 40 বার শেয়ার হচ্ছে, আর শেয়ারটা আপনারা আপনাদের জন্যই করবেন। কারণ এখানে উনি সপ্তাহে 2 দিন ক্লাস করায়, ঠিক আছে? সেই 2 দিনে ক্লাসগুলো কিন্তু বিচ্ছিন্ন ভাবে থেকে যাচ্ছে যদি ইউটিউব চ্যানেলে থাকে। তো আপনারা যারা ক্লাস করেন, বোঝার জন্য যদি নিজেদের প্রোফাইলও সেভ করে রাখেন, এটা কিন্তু আপনাদের কাজে লাগবে। আর হচ্ছে যে আমরা একেবারে ফ্রিলি কিন্তু এই এরকম করে আপনাদেরকে কুইজের সাথে সাথে ডিটেলসও কিন্তু উনি বলে দিচ্ছে। তো যদি আপনারা দয়া করে যারা ডিরেক্টলি অ্যাড হন এবং ফেসবুকের মাধ্যমে দেখেন, একটু যদি আপনারা শেয়ার করেন, দেন ভাইও উৎসাহিত হবে, অ্যান্ড আমাদের যে আপনাদের জন্য যে প্রচেষ্টাটা সেটা আমরা মনে করব সার্থকতার দিকে যাবে, ঠিক আছে? ফার্স্টলি যখন ভাইয়া শুরু করে তখন আমি দেখেছি যে অনেক অনেক মানে ছিল পার্টিসিপেন্ট, প্লাস শেয়ারও হতো, আস্তে আস্তে কিছুটা কমছে, যেটা আসলে আমরা অ্যাডমিনস বা অন্যরাও এই জিনিসটা লক্ষ্য করছি। তো আমার আন্তরিক অনুরোধ থাকবে আপনাদের প্রতি, কারণ আজকে ক্লাসটা ফার্স্ট টু লাস্ট। আমি কিন্তু যে কয়টায় ক্লাস হয়েছে পরে হয়তো দেখা হয়েছে, বাট এত একবার ফার্স্ট টু লাস্ট আমি এভাবে কিন্তু ছিলাম না। তো আমার মনে হচ্ছে যে আমরা যদি সবাই উনাকে আরো উৎসাহ দিতে পারি, ঠিক আছে, ওনার কাজটা আরো এগিয়ে নিয়ে যায়, দেন আমরা যেভাবে উপকৃত হচ্ছি সেভাবে আরো অন্যরাও উপকৃত হবে। এখন আপনাদের কাছে আর কি আন্তরিক অনুরোধ যে কাজটা করবেন যাতে উনিও উৎসাহিত হন, সেই সাথে আমরা ইতালি প্রবাসী আমরা আপনাদের জন্য যে কাজগুলো করছি এরকম আরো অনেক ভালো কাজ করতে যাতে আমরা উৎসাহিত হই। তো আশা করি সবাই আমাদেরকে এক মানে হার্টলি সহযোগিতা করবেন আর কি এরকম ভালো কাজগুলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এতটুকুই আমার পক্ষ থেকে বলার ছিল। অনেক ধন্যবাদ যে আমাদের সোফিয়া আপু মিলান থেকে জয়েন করছে আমাদের সাথে, অনেক ধন্যবাদ। আমি জানতাম না, উনি আমাকে জানায়নি আর কি যে ক্লাসে থাকবে, তারপর আমি নাম দেখছি, ওনাকেও প্রশ্ন করছিলাম আর কি হয়তো কোনো একটা কুইজে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আর আমরা যারাই কাজ করছি মানে আপনাদের সাথে আছে, আমরা ইতালি প্রবাসীর মাধ্যমে আমরা কিন্তু সবসময় আপনাদের হেল্প মানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করি। তো সবসময় সবাই পজিটিভলি নিবেন যে আমরা যে সমস্ত কাজগুলো করতেছি আপনাদের জন্য, এগুলা কিন্তু আমাদের নিজস্ব পার্সোনাল টাইম থেকেও নিয়ে কিন্তু আপনাদের জন্য আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি।
তো সবাই আমাদের জন্য দোয়া করুন, এবং কি সবাই চেষ্টা করুন আপনাদের প্রোফাইলে ওই জিনিসটা শেয়ার করার জন্য। জিনিসটা শেয়ার করলে কি হবে, আপনার যদি আমার ক্লাসটা মিস করেন বা কোনো একটা অংশ বুঝেন না, এই ক্লাসটা কিন্তু আবার রিপ্লাই দেখতে পারবেন, আপনার পেজও দেখতে পারবেন, এবং কি আপনার মাধ্যমে কিন্তু অন্যরাও দেখতে পারবে। ঠিক আছে, তো আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, না হলে আমরা শেষ করে দিব আর কি আজকে। জি বলেন, একজন হয়তো প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামী মঙ্গলবারের ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। ভাই, সালাম আলাইকুম।